পূর্ব বর্ধমান জেলা ট্রাফিক পুলিশের উদ্যোগে বুধবার শহর বর্ধমানের কার্জন গেট চত্বরে এবং বীরহাটা এলাকায় বিনা হেলমেটে দুচাকা গাড়ি চালানো ও সঠিক কাগজপত্র না থাকার বিরুদ্ধে অভিযান চালানো হয়। যদি হেলমেট ও সঠিক কাগজপত্র না থাকে তাহলে তাদের বিরুদ্ধে জরিমানা করা হয়। পুলিশের এই অভিযানে উপস্থিত ছিলেন ডিএসপি ট্রাফিক অতনু ব্যানার্জি, বীরহাটা ট্রাফিক পুলিশের ওসি বিশ্বজিৎ পাইন সহ অন্যান্য পুলিশ কর্মীরা। ডিএসপি ট্রাফিক অতনু ব্যানার্জি বলেন, বারবার জনগণকে সচেতন করা হলেও এক শ্রেণীর মানুষ বিনা হেলমেটে গাড়ি চালাচ্ছেন, সেই সব ব্যক্তিদের জরিমানা করার পাশাপাশি সতর্ক করা হচ্ছে। দেখুন, ফার্স্ট অফ অল হেলমেটটা হচ্ছে একটা এসেন্সিয়াল পার্ট অফ যে কোনো বাইক রাইডিংয়ে, এটা আপনার লাইফ সেভিং একটা আইটেম বলা যেতে পারে। হেলমেট পরে থাকলে আপনার অ্যাক্সিডেন্টাল মানে ফ্যাটালিটি যেটা হয়তো 90% কমে যাবে। আমরা সেই জন্যই হেলমেটটা আমরা চাই না কাউর লাইফ লস হোক বা কেউ মানে ফিজিক্যালি ডিজেবল হয়ে যাক ডিউটি অ্যাক্সিডেন্ট। সেটার জন্যই মেনলি আমাদের সবাইকে সচেতন করা, যারা রিল্যাক্টেন্ট তাদেরকে আমরা প্রসিকিউশন করছি। আপনারা দাদা রোদে বাতাসে ঝড় বৃষ্টিতে দেখছেন আপনারা পরিষেবা দিচ্ছেন, লেকিন পাবলিক নো মাস্ক নো হেলমেট কোনো কথা কারো শুনছে না দাদা, কি এটা কীভাবে? না শুনছে না এমন কথা নয়, 90% প্রায় আমি বলছি 90% লোক হেলমেট পরছে। কিছু রিল্যাক্টেড আছে, কিছু নিডি খুব এমার্জেন্সিতে অপারে বেরিয়ে আসছে, সেগুলো থাকে, আমরা সেগুলোকে চিন্তা করি, তাদেরকে আমরা ভালো করে বোঝাই যে এটা করা যাবে না, এটা করা যাবে না, যারা ইলেকশন তাদেরকে আমরা ফাইন প্রসিকিউট করি। বর্ধমান থেকে টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দবার্তা।